সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মশলাদার কুদরি ভাজার রেসিপি। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কুদরিগুলোকে বা তরুলিগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। একটা কুদরিকে আমি ছভাগ করে কেটে নিয়েছি। এবারে আমি কুদরিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। জলের মধ্যে কুদরিগুলো দিয়ে দিলাম। চটকে চটকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ কুদরির গায়ে খুবই নোংরা লেগে থাকে, সেই জন্য পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। কুদরিগুলো আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার একটা ঝুড়িতে জলটা ভালো করে ঝরিয়ে নেব। জল ঝরানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি কিছুটা নুন। নুন দিয়ে এইভাবে একটু চটকে দেব। এইভাবে একটু চটকে চটকে দিয়ে আমি ঘন্টা দুয়েকের জন্য এটা রেখে দেব। ফিরে এলাম 2 ঘন্টা পরে, দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে। তাও আবারও একটু ভালো করে হাত দিয়ে চটকে দিচ্ছি। দেখুন কতটা জল বেরিয়েছে, এই জলটা আমি ছেঁকে ফেলে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিলাম। দেব 2 চামচ বেসন। খুব সামান্য পরিমাণে নুন দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আমি এখানে কোনো জল দিচ্ছি না, কুদরিতে যে জল বেরিয়েছিল সেই অল্প অল্প জলভাব আছে, সেটা দিয়েই আমি মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম শুকনো শুকনো করে মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে, এবারে ভেজে নেওয়ার পালা। কড়া বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেছে, এবারে অল্প অল্প করে আমি তরুলি বা কুদরি ছেড়ে দিচ্ছি। একসঙ্গে খুব বেশি পরিমাণে দেব না, অল্প অল্প করে দিচ্ছি। অল্প অল্প করে নেড়ে দিচ্ছি, ওপর থেকে এইভাবে তেল ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভাজতে হবে, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন একদম লাল লাল হয়ে এসেছে, দেখেই মনে হচ্ছে কড়া থেকে তুলে খেয়ে নি, তাই না? একদম মুচমুচে হয়ে গেছে, এইবারে আমি তুলে নেব। আমি তুলে নিচ্ছি এবারে। দেখুন কতটা
ক্রিস্পি হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে। আমি আরও কিছু ভেজে দেখাচ্ছি। একদম লাল লাল হয়ে এসেছে। এবারে এগুলো তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল মশলাদার কুদরি ভাজা। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।